নবীর বাবার চরিত্র কত জানো? নবীকে নিয়ে তো খুব লাফালাফি করতেছো, উনিও যা আমিও তা। নবীর বাবার চরিত্র, নবী সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠালাম। নবীর বাবার কথা শুনো, মেয়েরা বিয়ের প্রস্তাব দেয়, আবদুল্লাহ তুমি আমার সাথে বিয়ে করো। বাবা আবদুল্লাহ বলে না 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 না, আমি আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করতে পারি। তাহলে চরিত্র ভালো না খারাপ? আর আমাদের ছেলে ঢাকা গার্মেন্টস থেকে এক মাল বিয়ে করে নিয়েছিল, মা বাপ জানেও না, আব্বা দাঁড়ায় আছে, ছেলেকে সালাম কর, এটা তোর শ্বশুর। ওর মা ছিল গোয়াল ঘর পরিষ্কার করতেছিল, মা এসে কয় আব্বা কি ডাক, এটা তো শাওরি সালাম কর। মা বাপ চিন্তা করতেছে আমরা জানলামই না ছেলে বিয়ে করে নিয়ে আসছে, যা খরচটা তো বাঁচলো, যা হইলো হইলো। মা ডাক দিয়ে কয় স্বামী গো, বৌমা আমাকে পছন্দ করেছে, আমার দিকে তাকাই আছে। স্বামী বলছে স্ত্রী রে খবরদার পটপট করো না, আমার বেটার বউ আমার দিকে তাকায় আছে। শাশুড়ি বলছে খোদার কসম ওই যে আমার দিকে তাকায়, তার কারণ বউটা হলো টেরা। টেরা বুঝেন তো, টেরা যদি সভাপতির দিকে তাকায় প্রধান বক্তা মনে করবে যে মাল আমাকে দেখতেছে। এইবার বাবা কয় আব্বা তুই যা করলি করলি খুব ভালো করলি, কিন্তু এটা কি বিয়ে করে আনলি? গুণধর ছেলে কয় আব্বা দোয়া কইরো, এটা বেশি দিন চলবে না, এটা আপাতত। এই চরিত্রের মানুষ যদি আমার নবীকে আমার মতো বলে, তাহলে কত বড় পাপের কথা হয়ে যেতে পারে।